কালকে রাতে বাবা হাটে ছিল সন্ধ্যা সময় করে রাত 9টা 10টা সময় করে বাবা কাছে খুঁজতে যায় তখন আর পাইনি কালির লোকে মারা করি কারণ আমার মা বিজেপির ক্যান্ডিডেট আছে সেই কারণে মানে ক্যান্ডিডেট তুলে নেবার কথা ছিল তো সেই কারণে আমার তুলি না সেই কারণে বাবাকে মারা মারধর করা হয়েছে গুলি করে মারতে পারে তাই গলাতে দড়ি দিয়ে মারা হয়েছে হ্যাঁ আমাদের দিলীপ মাহারা মারা গিয়েছে গলায় দাগ রয়েছে চারিদিকে বডিতে দাগ আছে মাথার এখানে কানের দিয়ে রক্ত বেরোচ্ছে আর গুলি খুলি পড়ে আছে দেখছি যে মেজবাবু প্রথমে নিয়ে নিয়েছিল তারপরে এখানে গ্রামবাসীর দাবি বা এখানকার ফ্যামিলির দাবিতে আবার গুলি ফেরত উনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন দুজন ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল এই বুথ থেকে আমাদের একজন উইথড্র করা হয় নাই সেই উনি ওনার স্ত্রী উইথড্র হয় নাই বলে এখন নির্দলীয় জায়গা আছে আমরা অবশ্যই কেন্দ্রীয় তদন্তের দাবি করছি আর যাতে প্রকৃত দোষী শাস্তি পায় এবং এই যে এত গুন্ডা মানে রাত চলছে এ থেকে মুক্তি চাই আমি এখানকার ফ্যামিলি বা এখানকার গ্রামবাসীর সঙ্গে জিজ্ঞাসা করে জানতে পারি যে এখানকার টিএমসি এখানে কালী ব্যানার্জির মদতে এই খুনটা হয় এটা নিয়ে বিজেপি নোংরা রাজনীতি করছে তার কারণ হচ্ছে যে সে যদি বিজেপি প্রকৃত কর্মী হয় তার স্ত্রী নির্দলের প্রার্থী আপনারা নিজেরাই সবাই দেখতে পাবেন এটা নোকানোর কিছু নাই পাশের হিংলোট 3 অর্থাৎ পলন চন্দ্রপুর যে বুথ সেই বুথে ছবি মাহারা নির্দলের প্রার্থী সেখানে বিজেপি প্রার্থী আছে তৃণমূলের প্রার্থী আছে সিপিএমের প্রার্থী আছে আবার সারেন্ডার যে গ্রামটা প্রকৃত বাড়ি সেই গ্রামটাও হচ্ছে ওপেন টু অল এখানেও বিজেপি তাকে প্রার্থী করতে পারত তাদের এটা কোথাও কোনো অন্তদ্বন্দ্ব না গোষ্ঠীকন্দল সে তারা বলতে পারবে তাদের আমাদের সঙ্গে এটার বিষয়ে কোনো সম্পর্ক নাই আমি ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে দাবি জানাচ্ছি পুলিশের কাছে অনুরোধ জানাচ্ছি যে প্রকৃত তদন্ত হোক এবং এদের এই নোংরা রাজনীতিটা বন্ধ হোক ওদের এই নোংরা রাজনীতিটা ওপরওয়ালা আছে বন্ধ করে ওরা কথায় কথায় সিবিআই তদন্ত করে সিবিআইকে নিয়ে এসে তদন্ত করাক না আমরা দাবি করছি সিবিআই না ইন্টারপোল থেকে নিয়ে এসে তদন্ত করাক না আমাদের কোনো আপত্তি নাই